সর্ষের তেলে 5 ফোড়ন দিয়েছি, ভাজার জন্য সর্ষের তেলে 5 ফোড়ন দেওয়া হচ্ছে। ডিমটা দিয়েছি, আলুটা দিয়েছি, একটু হলুদ দিয়েছি, একটু হলুদ, এবার একটু নুন দেওয়া হলো পরিমাণ মতো, সব কিছু মিশিয়ে দিচ্ছি। আলু ভাজা করছি সেই জন্য প্রথমে সর্ষা তেলে শুকনো লঙ্কা দিইনি, 5 ফোড়ন দিয়েছি, দিয়ে ডিমগুলো দিলাম, আলু দিলাম, তারপরে হলুদ আর স্বাদ মতো নুন দিয়েছি। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে নিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে কম আছে রেখে দেবো, ধীরে ধীরে জল শুকিয়ে ভাজা ভাজা হলো ঢাকা দিয়ে সিম আলুটা ভিজে তো শুকিয়ে গেলেই সিম ও আলু সেদ্ধ হয়ে ভাজা ভাজা হয়ে যাবে। সবজি থেকে কত জল বেরিয়েছে, এই জলটা শুকিয়ে যাবে আর সিম ও আলু নরম সুন্দর সুসিদ্ধ হয়ে যাবে, আর আমার সিম আলু ভাজাটাও হয়ে যাবে। আমি মাঝে মাঝে ঢাকা খুলে খুলে এরকম নেড়ে ছেড়ে দেবো, আবার ঢাকা দিয়ে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, শীতের নতুন কচি সিম দিয়ে সিম আলু ভাজা, আলু ভাজাটা হয়ে গেছে, শীতের কচি নতুন সিম দিয়ে সিম আলু ভাজা, শীতের নতুন সিম দিয়ে সিম আলু ভাজাটা আমার হয়ে গেছে, সিম আলু ভাজা, শীতের নতুন সিম দিয়ে আলু দিয়ে ভাজা আমার হয়ে গেছে।